নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যার পেজ নম্বর 414 ম্যাথামেটিক্স। এটা কিন্তু তোমাদের পর্ষদের টেস্ট পেপার, যেটা স্কুল থেকে বিনামূল্যে দিয়েছে। তো দেখো, আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমি ত্রিকোণমিতি 12 নম্বরের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো, 12 দাগে রোমান 1, রোমান 2 এবং রোমান 3 খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতর থেকে কিন্তু রোমান 2 এবং রোমান 3 মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, আমি আর একটা কথা তোমাদের বলতে চাই, এই যে রোমান 1 এর যে অঙ্কটা আছে, এই রোমান 1 এর অঙ্কটা একটু ভুল আছে, ঠিক আছে? তো দেখো, অঙ্কটা যা আছে সেটাই তোমাদের করে দিচ্ছি, অ্যান্সারটা কিন্তু পুরোপুরি ভুল। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? তো দেখো, 12 দাগে রোমান 1 এর অঙ্ক আছে, কী আছে? কস স্কোয়ার 30° মাইনাস 2, কস স্কোয়ার 60° মাইনাস 4, সাইন স্কোয়ার 30° মাইনাস 3/4, সেক স্কোয়ার 45° প্লাস ট্যান 45°। তো দেখো, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের করে দিচ্ছি। কস 30° মান কত? কস 30° মান আছে √3/2। বুঝতে পারছো কী বলছি? কস 30° মান কত? √3/2। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি 2 কস স্কোয়ার 60°, 2 কস স্কোয়ার 60° মান কত? 1/2, 2 মাল্টিপ্লাই 1/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? তারপরে কত আছে আমাদের? মাইনাস 4 সাইন স্কোয়ার 30°, ঠিক আছে? তো দেখো, একটু কেটে দিচ্ছি, নাহলে নোংরা হয়ে যাচ্ছে। 4 মাল্টিপ্লাই সাইন 30° মান কত আছে? 1/2, 1/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? তো দেখো, 4/3 বসিয়ে দিয়েছি আমি। তারপরে কী আছে? তারপরে আমাদের আছে সেক স্কোয়ার 45°, সেক স্কোয়ার 45° মান কত আছে? √2 আছে, √2 এর হোল স্কোয়ার। তারপরে কী আছে একটু দেখে নাও। তারপরে আছে ট্যান 45° মান কত? 1 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এগুলো একটু মুছে দিচ্ছি। তো দেখো, √3/2 এর হোল স্কোয়ার মানে কি? 3/4 মাইনাস 2 মাল্টিপ্লাই 1/2 এর হোল স্কোয়ার মানে কি? 1/4 মাইনাস 4 মাল্টিপ্লাই 1/2 এর হোল স্কোয়ার মানে কি? 1/4 মাইনাস 3/4 মাল্টিপ্লাই √2 এর হোল স্কোয়ার মানে কি? মাল্টিপ্লাই 2। আর এদিকে কি আছে? প্লাস ওয়ান আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। 3/4 মাইনাস 1/2 মাইনাস 1 মাইনাস 3/2 প্লাস 1, ঠিক আছে? তো দেখো, এখান থেকে আমরা বোথ সাইড থেকে প্লাস 1 এবং মাইনাস 1 এটা কিন্তু কেটে দিয়েছি। তাহলে কী থাকছে আমাদের? আমাদের এখানে থাকছে যে লসাগু যদি আমি করি 3/4 মাইনাস 2 মাইনাস 6, আমাদের লসাগু করে কিন্তু এখানে 4 পাচ্ছি, মানে কি 3-2, ঠিক আছে? 3-2 2×4, তার মানে এখানে লসাগু কী আছে? 2 আছে। আবার 3×4 মাইনাস 6, অর্থাৎ আমরা দেখতে পারছি। তো দেখো, এখানে কিন্তু আমি ডাইরেক্ট করেছি, একটু এরকমভাবে করা উচিত ছিল। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে 3/4 মাইনাস 1/2, ঠিক আছে? 1/2 মাইনাস আমাদের 3/2 এরকম হওয়া উচিত ছিল। লসাগু কত? লসাগু 4, আমাদের কত হবে? 2×4 4×4 3×3 মাইনাস 2×4 2×2 4×2 3×6 মাইনাস 6, অর্থাৎ 6×2 8 থেকে, 8 থেকে মানে 3 থেকে মাইনাস 8 যদি বাদ দিত কত থাকছে? মাইনাস 5/4, মাইনাস 5/4 এর অ্যান্সার হবে, ঠিক আছে? এই দেখো, এখানে কিন্তু এখানে প্লাস 1 মাইনাস 1 এখানে কেটে দিয়ে একদম ডাইরেক্ট করে দেওয়া হয়েছে, তার জন্য এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, অঙ্কটা কিন্তু পুরোপুরি ভুল আছে, বাট বইতে যেটা আছে সেটাই তো আমাদের করতে হবে, তার জন্য এর অ্যান্সার হবে এটা। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী বলেছে? রোমান 2 এর অঙ্ক, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা দেখতে পারছি কস থিটা সমান কী আছে, এটা কিন্তু ভূমি বায়ু গতিভুজ, √এর ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? অপরদিকে আমরা দেখতে পারছি, আমরা দেখতে পারছি যে কস মানে কি? ভূমি বায়ু গতিভুজ, ভূমিটা আমাদের বিসি, আর অতিভুজটা কি আছে? এসি। তো বিসি কত? বিসি এক্স আছে, আর এসি কত আছে? √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে রুটের ভিতরে যাকে বলে। তাহলে আমরা দেখতে পারছি এই অঙ্কর ভিতরে, তো দেখো আমরা এখানে দেখতে পারছি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? এটা তো আমরা জানি। আমরা কিন্তু এখানে হাইটের মানটা বের করব, ঠিক আছে? অর্থাৎ এ বির মানটা বের করব। এ বি স্কোয়ার সমান কী হবে? এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে কী আছে আমাদের? এ বি সমান কী আছে? রুটের ভিতরে কী আছে? রুটের ভিতরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো, এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, √
ওয়াই স্কোয়ার থেকে রুট টুট কেটে গেলে কী থাকছে, এ বি সমান কী আছে, ওয়াই থাকছে। আমাদের অঙ্কটা কি বলেছে, আমাদের অঙ্কটা বলেছে, তো দেখো এটা একটু মুছে দিচ্ছি, অঙ্কটা বলেছে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা, এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা, একটু ভুল বলে ফেলেছি, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা, এর মানটা বের করতে বলেছে। এক্স সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে আমরা দেখতে পারছি এর ভিতর থেকে, এখানে আমরা দেখতে পারছি যে সাইন মানে কি, সাইন মানে বলতে বোঝানো হয়েছে আমাদের লম্ব বাই অতিভুজ। তো দেখো এক্স মাল্টিপ্লাই ওয়াই বাই রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কি আছে, এখানে অর্থাৎ, এখানে অর্থাৎ এক্স ওয়াই বাই রুটের ভিতরে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অপর দিকে বলেছে ওয়াই কস থিটা, ওয়াই মাল্টিপ্লাই কস মানে কি, কস বলতে বোঝানো হয়েছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স মাল্টিপ্লাই রুটের ভিতরে এক্স মানে এক্স বাই রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই বাই রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কি বলেছে অঙ্কটায়, এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা এবং কস থিটা, অর্থাৎ এক্স সাইন থিটা এবং ওয়াই কস থিটার মান কিন্তু দুটোই সমান, অর্থাৎ এক্স ওয়াই বাই রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অপর দিকে এক্স ওয়াই বাই রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানে ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, আমাদের রোমান থ্রির অঙ্ক, ঠিক আছে। তো দেখো এটা একটু মুছে দিচ্ছি। তো দেখো এবার আমি রোমান থ্রির অঙ্কটা সলভ করবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর পাই বাই টুয়েলভ হলে কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো মনে করি একটি কোণ এক্স এবং অপর কোণ ওয়াই, তাহলে কি বলেছে, দুটি কোণের সমষ্টি বলেছে 135 ডিগ্রি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কেসে 135 ডিগ্রি, অপর দিকে বলেছে এবং তাদের অন্তর পাই বাই টুয়েলভ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান পাই বাই টুয়েলভ, পাই মানে কি 180 ডিগ্রি, আর 12 দিয়ে ভাগ করলে কত হবে, 15 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি, এটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে দুখানা সমীকরণ আছে, একটা ছিল এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, অপর দিকে এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি। তো দেখো এবার আমাকে এক্সের মান এবং ওয়াইয়ের মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে যোগ করে পাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি। তো দেখো প্লাস এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, সরি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে, এক্স এক্স টু এক্স, টু এক্স সমান কত হচ্ছে, যোগ করলে কত হবে, 135 আর 15 যোগ করলে কত হবে, 150 হবে। তাহলে এক্স সমান কী হবে, এক্স সমান হবে 150/2, 150/2 কত হবে, 75 ডিগ্রি হবে, কী হবে, 75 ডিগ্রি হবে। এবার আমাকে ওয়াইয়ের মানটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি ওয়াইয়ের মানটা বের করে দিচ্ছি। তো দেখো এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং মানে 1 নং সমীকরণটা কি আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সমান 135 ডিগ্রি, তাহলে এক্সের মান কি আছে, এক্সের মান কিন্তু আমরা পাচ্ছি 75 ডিগ্রি, 75 প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, তাহলে কি আছে, ওয়াই সমান কী হবে, ওয়াই সমান হবে 135 মাইনাস 75 ডিগ্রি সমান কত হবে, 60 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের মান আমাদের 60 ডিগ্রি এবং আমাদের এক্সের মান হচ্ছিল 75 ডিগ্রি, বুঝতে পারছো আমি কী বলছি। এবার আমি, তো দেখো এবার আমাকে বাকি যেটুকু কাজ আছে সেটা কিন্তু সম্পন্ন করতে হবে, তাই তো। তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত আছে পাই বাই 180 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি সমান কত। তো দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 5π রেডিয়ান/12, মানে 5π/12, ঠিক আছে, পাই রেডিয়ান, বুঝতে পারছো, এর অ্যান্সারটা পেয়েছি। এবার আমাকে 60 ডিগ্রি দিয়ে করতে হবে, কত ডিগ্রি দিয়ে করতে হবে, 60 ডিগ্রি দিয়ে করতে হবে। তো দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কেছে পাই রেডিয়ান বাই 180, 60 ডিগ্রি সমান কত আছে। তো দেখো এটা কিন্তু ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা পাই বাই 3, ঠিক আছে।
বুঝতে পারছো আমি কি বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। অর্থাৎ টোটাল আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, 1 ডিগ্রি সমান কত হবে পাই রেডিয়ান বাই 180, 60 ডিগ্রি সমান কত হবে টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি আমাদের পাই বাই 3। বুঝতে পারছো? তো দেখো এবার আমি পরের অঙ্কটা সলভ করে দেবো। বুঝতে পারছো? তো দেখো ত্রিকোণমিতির অঙ্কগুলো সলভ করে দেবো। ত্রিকোণমিতির দুটো অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, রোমান 1 এবং রোমান 2। তো দেখো রোমান 1 এর অঙ্ক কী বলছে, দুটি স্তম্ভের উচ্চতায় 180 মিটার এবং 60 মিটার, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির, তো দেখো একটু কেটে দিচ্ছি নাহলে জিনিসটা মানে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত হবে? বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো তোমাদের একটু ছবিটা একে মোটামুটি বোঝাচ্ছি, দুটি স্তম্ভ বলেছে, মনে করো এটা একটা স্তম্ভ, এটা কিন্তু 180, ঠিক আছে, অপরদিকে আর একটা স্তম্ভ করলাম, তো একটু নোংরা আছে তো একটু ভালো জায়গায় করছি, একটু মুছে দিচ্ছি, মনে করো এটা একটা স্তম্ভ, এটা 180 হাইট আছে, অপরদিকে আর একটা স্তম্ভ আছে যেটা 60 বলেছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রথম স্তম্ভ, এটা আমাদের দ্বিতীয় স্তম্ভ। এবার কি বলেছে যে প্রথমটির চূড়ার উন্নতি কোণ থেকে, উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই যে প্রথম যে চূড়ার উন্নতি কোণ আছে এই এর উন্নতি কোণ কত আছে 60 ডিগ্রি বলেছে, ঠিক আছে, এর উন্নতি কোণ কত বলেছে 60 ডিগ্রি বলেছে, এইটার এইটার একটা দাগ হবে। অপরদিকে বলেছে মানে আমাদের দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, ঠিক আছে, প্রথমটির গোড়া থেকে, অর্থাৎ এটা যদি প্রথমটির গোড়া থেকে এই দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো আশা করি? তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে দুটি স্তম্ভ অঙ্কন করেছি, যেখানে এডি 180 মিটার এবং বিসি 60 মিটার, এবং আমরা লক্ষ্য করতে পারছি যে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, ঠিক আছে, 60 ডিগ্রি, বুঝতে পারছি, এবং দ্বিতীয়টির মানে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এর মানটা বের করতে হবে, বুঝতে পারছো? তো দেখো এডি সমান 180 মিটার, বিসি 60 মিটার, কোণ ডিবিসি 60 ডিগ্রি, কোণ সিএবি থিটা, ঠিক আছে, অর্থাৎ এগুলো একটু মুছে দিচ্ছি, তো দেখো একটু না মুছলে হবে না। তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে কোণ আমাদের এবিসি, তাই তো, কোণ এবিসি সমান কত আছে একটু দেখে নিচ্ছি, তো দেখো এটা কিন্তু কোণ আমাদের এবিসি হবে না, ডিবিসি হবে, কি হবে একটু মুছে দিচ্ছি, ডিবিসি ডিবিসি হবে, ঠিক আছে। তো দেখো ডিবিসি এর কী আছে, এডি বাই এবি সমান কী আছে, ট্যান 60 ডিগ্রি, এডির মান কত, এডির মান আছে 180, ঠিক আছে, এবং এবির মান আমরা এখানে বসে দিয়েছি, এবি সমান কী আছে, এবি রুট 3 সমান আমাদের 180 ডিগ্রি, এবি সমান কী আছে 180 রুট 3, সরি এটা কিন্তু করণীয় নির্দেশন করেছি, 180 বাই রুট 3 হবে, ঠিক আছে, এখানে হবে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, এবি সমান কী হবে, হবে 180 বাই রুট 3 হবে, যদি রুট 3 হয় তাহলে এখানে আমরা একটা রুট 3 দেবো, অপর দিকে উপরে একটা রুট 3 দেবো, এটা তো তোমাদের আমি বুঝিয়েছি, তাই তো, তাহলে কী হবে 180 রুট 3 বাই নিচে কত 3, তো দেখো রুট 3 রুট 3 যদি গুণ করি কত হবে 3 হবে, এটা কাটলে কত হবে, এটা কাটলে হচ্ছিল আমাদের 60 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পারছি যে 60 রুট 3, অর্থাৎ এই যে 60 রুট 3 এবির মান কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে, এবির মান কত পেয়েছি, এবির মান কিন্তু আমরা পেয়েছি 60 রুট 3। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর মানটাও পাবো, এবিসি সমান কী আছে, বিসি বাই এবি সমান ট্যান থিটা, তো দেখো বিসির মান কত হবে, বিসির মান কিন্তু 60 আছে, 60 বাই এবির মান কত, 60 রুট 3 সমান ট্যান থিটা, তো দেখো বোথ সাইড থেকে আমরা কী করছি, এই যে 60 60 কেটে দিয়েছি, কী থাকছে 1 বাই রুট 3 সমান ট্যান থিটা, তাহলে ট্যান কত ডিগ্রির মান 1 বাই রুট 3, ট্যান 30 ডিগ্রির মান কিন্তু 1 বাই রুট 3, তাহলে কী আছে ট্যান 30 ডিগ্রি সমান ট্যান থিটা, তাই তো, তো দেখো ট্যান ট্যান যদি কেটে দিই তাহলে কী হবে, থিটা ইজিকল টু 30 ডিগ্রি, ট্যান ট্যান যদি কেটে দিই তাহলে কী থাকছে, থিটা ইজিকল টু 30 ডিগ্রি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি।
তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো পরের অঙ্কটা করার আগে তোমাদের আমি বোঝাবো, আমরা কিন্তু এই যে মানে তেরো রোমানের অঙ্কটাই বোঝাচ্ছি আরেকবার। এটা কিন্তু আমাদের এ বির মান কিন্তু ষাট রুট থ্রি পেয়েছি এবং আমাদের বি কোণের মান কিন্তু ষাট ডিগ্রি আমরা কিন্তু অলরেডি আমাদের বই মানে অঙ্কতে বলেই দিয়েছে। আমাদের কিন্তু এ কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আমরা দেখতে পারছি যে থিটা সমান সমান আমাদের থার্টি ডিগ্রি, এর অ্যান্সার বেরিয়েছে কত ডিগ্রি, অ্যান্সার বেরিয়েছে থার্টি ডিগ্রি। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের রোমান টু এর অঙ্কটা কি আছে, রোমান টু এর অঙ্ক বলেছে, রোমান টু এর অঙ্ক বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে এইট রুট থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করেছে, অনুভূমিক রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো দেখো একটু মুছে দিই, না মুছলে বোঝা যাচ্ছে না। উৎপন্ন করেছে পোস্টটির মাটি থেকে কত উপরে মচকে ছিল, পোস্টটির উচ্চতা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো এখনই করে দেবো। তো দেখো আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এই যে বি বিন্দু বরাবর মচকেছে, ঠিক আছে, এবং মচকে এটা আমাদের এসি এডি, ঠিক আছে, এডি বরাবর আমাদের এটা মচকেছে, ঠিক আছে, এবং আমাদের সিডি বরাবর, বুঝতে পারছো। আমরা দেখতে পারছি যে আমাদের কিন্তু এই ভূমির মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে, সরি ভূমির মানটা কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে, সরি আমি বলতে ভুল বলেছে, ভূমির মানটা বলে দিয়েছে আমাদের কিন্তু যে এই যে যেটা উপরের অংশটা মচকেছে এটা কতটা অংশ উপরে মচকেছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। এই উপরে যে অংশটা মচকেছে সেটা তো এখানে পড়েছে না, উপরের অংশ যেখানে মচকেছে সেটা তো এখানেই পড়েছে, অর্থাৎ আমরা কিন্তু অতিভুজের মানটা বের করলে উপরের যে অংশ মানে উপরের যে অংশে মচকেছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো দেখো আমরা এবার অঙ্কটা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, একটু মুছে দিচ্ছি। আমরা যেখানে দেখতে পারছি যে ডি বিন্দু দিয়ে বি এর উন্নতি কোণ কিন্তু আমরা ষাট ডিগ্রি এখানে কিন্তু দেখতে পারছি এবং সিডি আমাদের কত আছে, সিডি কিন্তু এটা কিন্তু এইট রুট থ্রি। তো দেখো এখানে কোনো কারণে হয়তো ভুল হয়েছে, এইট রুট থ্রি, ওকে। তো দেখো বিসি বিসি বাই সিডি সমান ট্যান থার্টি ডিগ্রি, তাহলে আমাদের বিসির মান কত, বিসির মান এক্স আছে আর সিডির মান কত, এইট রুট থ্রি সমান সমান ওয়ান বাই রুট থ্রি। তাহলে আমরা দেখতে পারছি এই অঙ্কতে এক্স সমান সমান কী আছে, এইট মিটার। তাহলে আমরা আমরা কিন্তু হাইটের যে মানটা আছে, এই যে হাইট, এই হাইটটা কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি। এই যে হাইট অর্থাৎ বিসি কত আছে, আট আছে। এবার আমরা ত্রিভুজ বিসি দিয়ে কী করব, বিসি বাই বিডি সমান সমান সাইন ষাট ডিগ্রি, তাই তো। তাহলে বিসির মান কত, এইট আছে, এইট বাই বিডি সমান সমান ওয়ান বাই টু, তাহলে কী আছে, বিডি সমান সমান কী হবে, আট দুগুণী ষোলো মিটার। তাহলে এসি সমান সমান কী আছে, এ বি প্লাস বিসি, এ বি কত আছে মানে ষোলো আছে আর বিসি কত আছে, আট আছে, ষোলোর আট কত হয় চব্বিশ মিটার, কত আছে চব্বিশ মিটার। অর্থাৎ আমরা দেখতে পারছি এই যে অঙ্কটা আছে, এর অঙ্কটা যে টোটাল এসি, ঠিক আছে, যে হাইটটা ছিল টোটাল সেটা কিন্তু আমাদের চব্বিশ মিটার। খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।